বিসমিল্লাহির রহমানির রহিম। মাসকুলা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি ক্লাস 9 এবং 10 এর বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। সকলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ শাহজাহান আলী, প্রধান শিক্ষক মাসকুলা মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা। আমার পাঠ ক্লাস 9 এবং 10 বিষয় বিজ্ঞান, অধ্যায় প্রথম বিষয়গুলি উন্নতর জীবনধারা। আমরা ছবিতে কিছু রসাত্মক খাবার দেখতে পাচ্ছি। আমরা এটা কেন দেখতে পাচ্ছি যে এখানে বেশ এক প্লেট মিষ্টি, এখানে প্রসেস করা কিছু ডিম, এখানে আছে পিঠা এবং এখানে অপ্রীতিকর একটি খাদ্য সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে দেখতে পাচ্ছি একটা ফল ডাব এবং কিশমিশ বা জাতীয় আমরা কিছু খাদ্য। তো আমরা খাদ্যগুলোকে সব একরকম মনে করি। এখানে তো মানুষ বেঁচে থাকার জন্য কোনো না কোনো খাদ্য গ্রহণ করে। সবগুলো কি মানুষের জীবনে প্রয়োজন বা প্রয়োজন কিনা, বা কোনোটা উত্তম না কোনোটা উত্তম না, সে খাদ্যগুলো সম্পর্কে আমরা কি ধারণা লাভ করি। আমরা মনে করি সকল খাদ্য শরীরের জন্য সুখবর বয়ে আনে না। আমরা এই অধ্যায়ে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হলো কি, খাদ্য এবং পুষ্টি। কথাটি আমরা অতি পরিচিত, পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই খাদ্য নয়। ভালো করে শুনি, পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই খাদ্য নয়। শুধু দেহের জন্য অপরিহার্য বস্তুকে খাদ্য বলে। আমাদের দেহে যেটা প্রয়োজন হবে সেটাই কেবল খাদ্য, তাছাড়া পুষ্টিবিজ্ঞান অনুসারে সবগুলো খাদ্য নয়। দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধের জন্য খাদ্যের প্রয়োজন। আমাদের দেহে অতীতে পরিশ্রম করি এতে শক্তি ক্ষয় হয়, এবং আমাদের শরীরের বৃদ্ধি সাধনের দরকার। যাদের বয়স কম তাদের বৃদ্ধি সাধন একান্ত অপরিহার্য, এবং রোগ প্রতিরোধ। অনেকের রোগ, এই রোগ থেকে পরিত্রাণের জন্য খাদ্যের প্রয়োজন আছে। তো অধিকাংশ খাদ্য কিন্তু জটিল রাসায়নিক প্রক্রিয়া এটা তৈরি থাকে। আর পুষ্টি হলো কি, পুষ্টি হলো খাদ্যবস্তু আহরণ করে পরিপাক, শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধের ব্যবস্থা করা। তাহলে পুষ্টি হল খাদ্যবস্তু যেটা আহরণ করি, সেটা পরিপাক করি, এরপরে পরিপাকের পর আমাদের শরীর সেটা শোষণ করে একটা পদ্ধতি দ্বারা, দেহের শক্তির চাহিদা পূরণ করে এবং ক্ষয়পূরণ, শরীরের যেটা আমরা প্রতিদিন পরিশ্রম করি সে ক্ষয়পূরণ করে, আবার শরীরের যেটা বৃদ্ধি দরকার সেটা করে এবং রোগ প্রতিরোধ এ থেকে আমাদের প্রশমন করে। আমরা খাদ্য সম্পর্কে অনেক আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব খাদ্যের কাজ কি। আসলে খাদ্যের কাজ কয় প্রকার হতে পারে আমরা তিন প্রকার জানি। খাদ্য কি কাজ করে, খাদ্য দেহ গঠন করে, দেহ বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং দেহকে রক্ষণাবেক্ষণ করে। আমাদের শরীর এমনিতে আছে, এমনিতে হয় না, এটা খাদ্য এটা নিয়ন্ত্রণ করে। আর কি করে, খাদ্য তাপ উৎপাদন করে। আমাদের দেহে যে তাপ আমরা শরীরে হাত দিয়ে দেখি, আমাদের শরীরে একটি টেম্পারেচার আছে, এই এই যে তাপ কোথা থেকে আসে, আসলে এটা খাদ্য, এটা কিন্তু তৈরি করে দেয়। কর্মশক্তি প্রদান করে, আমরা প্রতিদিন প্রচুর পরিশ্রম করি, কেউ অধিক পরিশ্রম করে, কেউ স্বল্প পরিশ্রম করে, কেউ মাঝারি ধরনের পরিশ্রম করে। তো এত কর্মক্ষম ক্ষমতা কোথা থেকে আসে, আসলে এরা আমাদের খাদ্য। যেমন আমরা গাড়িতে তেল না ভরলে গাড়ি চলে না,
আমাদের শরীরে খাদ্য না ভরলে আমরা কিন্তু সেই কর্মক্ষমতা হারাবো। এরপরে আর কি কাজ করে? খাদ্য রোগ প্রতিরোধ, দেহ সুস্থ ও কর্মক্ষম রাখে, রোগ প্রতিরোধ করে। আমরা প্রতিদিন সুস্থ আছি, কেন আছি? আমরা খাদ্য গ্রহণ করি, দেহ সুস্থ ও কর্মক্ষম রাখে, আমরা কাজ করতে পারি। আমরা অনেক আগে থেকে জানি, আমরা নিচের ক্লাসে পড়েছি যে খাদ্যের 6টি উপাদান, কিন্তু এই 6টি উপাদান সব এক ধরনের খাদ্য না, এটা মূলত দুই ভাগে, প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা মুখ্য উপাদান, মুখ্য মানে প্রধান, আর হলো সহায়ক উপাদান মানে গৌণ উপাদান। তো তিনটা তিনটা 6টা। তো মুখ্য যেটা আবশ্যক সেটা কি? শর্করা জাতীয় খাদ্য, আমরা ভাত রুটি খাই, আলু খাই, এগুলো কিন্তু শর্করা। দুধ, আমিষ, মাছ মাংস এগুলো আমরা খাই, এগুলো কিন্তু আমিষ জাতীয় খাদ্য। স্নেহ পদার্থ, তেল বা চর্বি, এগুলো হলো স্নেহ পদার্থ। আর গৌণ যে পদার্থ, সহায়ক উপাদান তিনটি, সেটা হলো ভিটামিন, ভিটামিন আমরা ভিটামিনের সাথে খুবই পরিচিত, খনিজ লবণ, খনিজ লবণ, শাক সবজি, পাতা লতা, ফলমূল ইত্যাদি, এবং পানি, পানি ছাড়া জীবন চলে না। তো এইগুলো হলো 6টি উপাদান। এর কাজ কি আমরা একটু আলোচনা করি। শর্করা কে ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট কি? আসলে শর্করা মানুষের প্রধান খাদ্য, আমাদের শরীরে তাপ উৎপাদন করে না, শর্করা থেকে আসে। এটা কি দিয়ে তৈরি শর্করা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এই দুটো উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে শর্করা গঠিত। এর বর্ণ কেমন হবে? দেখতে কেমন? এর বর্ণ একরকম নেই, গন্ধ নেই, কিন্তু অল্প মিষ্টি স্বাদ আছে, বা গন্ধ একটু আছে, অল্প মিষ্টি স্বাদ। কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে। আমরা যে কাজকর্ম করি, এই কর্মক্ষম এটা আমাদের শক্তি যোগান বৃদ্ধি করে, আর শরীরের তাপ করে, এটা তো আমরা বলছি। এই খাদ্যগুলো কোথা থেকে পাই? এই খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, আবার প্রাণী থেকেও পাই। তো উদ্ভিদ থেকে কোনগুলো পাই? আমাদের পাশেই আছে, আমরা ধান, গম, চিনি, ফলের মধ্যে আম, কলা, এগুলো কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই। আর কোনগুলো পাই? প্রাণী থেকে দুধ পাই, এটা কিন্তু শর্করা, যকৃত, যেটা বড় কলিজা তোমরা যেটা বলো, লাল মতো দেখতে, এটা যকৃত, এখান থেকে আমরা শর্করা বা কার্বোহাইড্রেট পাই। এখন আসো যে মানুষের প্রয়োজনীয় ক্যালোরি কত দরকার এবং শরীরে কতটা প্রয়োজন। আসলে 60% আমরা যে খাদ্য, 60% শর্করা কিন্তু আমাদের শরীর প্রয়োজন, এবং সেটা শর্করা থেকে আসে। এরপরে এলো 300 গ্রাম শর্করা থেকে, আমরা যদি 300 গ্রাম খাদ্য খাই, 1200 থেকে 1800 ক্যালোরি শক্তি এ থেকে পাবো। এখান থেকে তুমি ধারণা করে নিতে পারো কত গ্রাম তোমার শর্করা খাদ্য খাওয়া প্রয়োজন। পুরুষদের 2500 কিলো ক্যালোরি খাদ্যের প্রয়োজন হয় সম পরিমাণ খাবার, আর নারীদের ক্ষেত্রে 2000 কিলো ক্যালোরি এটা সম পরিমাণ খাদ্য খাওয়ার পর এই ক্যালোরি পাবে তার শরীর সক্ষম রাখতে। খাদ্যের এককের নাম কি আমরা সবাই জানি, তারপর বলি, এটা এককের নাম হলো ক্যালোরি। আমিষ বা প্রোটিন,